আসসালামু আলাইকুম, আমি মমতা মুশতারি যশোর থেকে বলছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ অনেক দিন পরে ছাদে এসেছি, সূর্য উদয় দেখছি, মনটা বেশ ভালো লাগছে। কিছুদিন শারীরিক অসুস্থতার পর আজ সকালে একটু ছাদে আসতে পেরে মনটা অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি ফ্রেশ লাগছে। তো ভাবছিলাম আমার গাছে হয়তো আমি সেভাবে যত্ন নিতে পারি না, যার জন্যে ভাবছিলাম পানিও দিতে পারিনি, অসুস্থ ছিলাম যার জন্যে। তো দেখি আলহামদুলিল্লাহ একটা গাছও মরেনি, যতটুক বৃষ্টি হয়েছে, যতটুক বৃষ্টির পানি পেয়েছে তাতেই আলহামদুলিল্লাহ গাছগুলো রিকভার করে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার গাছের মধ্যে অনেকগুলো উস্তে হয়েছে, আর এই উস্তাগুলো জানি না কেন, হয়তোবা বিনা সারের এই জন্যে একদমই তিতা নেই। আর আমি উস্তে গাছ এত পরিমাণে বৃষ্টির পানি পেয়ে ঝাঁপিয়ে পড়েছে যে আমি উস্তে খুঁজেই পাচ্ছি না। হয়তো পরিচর্যা করলে আর একটু ভালো হতো, সময় আর শরীরের সাথে পেরে না উঠতে পারার কারণে তেমন একটা পরিচর্যা করতে পারি না। তারপরেও যা যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই যে আমি এই উস্তেগুলো পেয়েছি, আরও অনেকগুলো পেয়েছিলাম, সেগুলো নিয়ে নিচে চলে এসেছি। অনেকটাই বেশি দেরি হয়ে গেছিলো গাছগুলো একটু পরিচর্যা করে ফিরে আসতে আসতে। আর এই যে গাছগুলো ক্লিন করতে দেখছেন, এগুলো আমার বাচ্চারা নিয়ে এসেছে। প্রত্যেকের ঘরে বাসায় কিছু এ ধরনের আর্টিফিশিয়াল গাছ থাকে, সেগুলো দেখে ওদের খুব শখ যে ওরাও নিজেদের ঘরের ভিতরে কিছু গাছ রাখবে। আমার এই গাছ সম্পর্কে কোনো ধারণাই নেই যে এই গাছ আসলে কিভাবে রাখতে হয়, কিভাবে এই গাছের যত্ন নিতে হয়। যদি আমার কোনো প্রসেস ভুল হয়ে থাকে তো অবশ্যই আপনারা সেটা কমেন্ট করে শুধরে দিবেন। আমি জানি না এই গাছগুলো কিভাবে বা কেমন যত্ন নিলে সুন্দর হয়ে উঠবে। তো আমার রাখতে রাখতে একটু দেরি হয়ে গিয়েছিল, গাছগুলো অনেকটা নেতিয়ে পড়ার কারণে আমি চাইছিলাম একটু ফ্রিজে ঠান্ডা পানি দিলে হয়তো গাছগুলো তরতাজা হয়ে উঠবে, আর সেটাই হয়েছে। ফ্রিজের পানি দেওয়ার ঘন্টাখানিক পরে গাছগুলো অনেকটাই সতেজ হয়ে গেছিল। আর তারই মাঝে অনেকটা সময় পার হয়ে গেছে, আমি সকালের নাস্তা করেছি, নাস্তা খেয়েও নিয়েছি, আর তারপর আবার ফিরে আসছি। এখানে একটা পাকা পেঁপে নিয়েছি, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা পেঁপের কিছু স্বাস্থ্যগুণ সম্পর্কে। পাকা পেঁপেতে এক ধরনের এনজাইম রয়েছে যেটা প্রদাহ দূরীকরণে সাহায্য করে, সার্জারির ব্যথা কমাতেও পেঁপে জুস করে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে। এছাড়া এর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন শরীরের অন্য ব্যথা কমাতেও কাজ করে। এতে রয়েছে ভিটামিন এ, ই, সি ইত্যাদি, যা কোলেস্টেরল কমায়। যাদের ডায়াবেটিসের সমস্যা আছে এবং সেই সঙ্গে হার্টের সমস্যা, তাদের প্রতিদিন এক বাটি পাকা পেঁপে খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। চোখের স্বাস্থ্য ভালো রাখে, হজমে সাহায্য করে,
প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, ফ্ল্যাভোনয়েড, লুটেইন বিদ্যমান আছে পাকা পেঁপেতে। এছাড়াও আরও অনেক পুষ্টি উপাদান আছে যেগুলো শরীরের জন্য খুবই উপকারী। ক্যারোটিন ফুসফুস ও অন্যান্য ক্যান্সারের ঝুঁকি কমায়। আর এছাড়াও আমরা জানি যে হলুদ যে কোনো ধরনের ফল আমাদের শরীর বা আমাদের চোখ সাহায্য মানে চোখের স্বাস্থ্য ভালো রাখতে খুবই উপকারী। এখানে আমি কিছু দুধ জল দিয়ে করে নিচ্ছিলাম, দই বসাবো তাই, আর মশলার যে বাটিটা দেখতে পাচ্ছেন আমি কিছু আদা ব্লেন্ড করে নিয়েছি, সেগুলোকে এখানে আইস ট্রেতে বসিয়ে নিচ্ছি। আর অনেকেই ভাববেন আমার এই ধরনের পুষ্টির যে সমস্ত এইগুলো আছে, আপনারা আপনাদের ভিতরে থেকে কয়েকজন আমাকে কমেন্ট করেছেন সেগুলো বলার জন্য, আমি চেষ্টা করছি সেগুলো শেয়ার করতে যতটুকু আমি জানি বা যতটুকু আমি কালেকশন করতে পারি। তো এই যে এখানে আমি আমার গাছের যে উস্তেগুলো আছে এই উস্তেগুলো নিয়েছি, এই উস্তে দিয়ে একটা রেসিপি করে দেখাবো। আশা করছি আপনাদের প্রত্যেকের অনেক ভালো লাগবে। আর এই উস্তে দিয়ে চিংড়ি মাছ না সরি কই মাছ, আমাদের দেশি কই মাছের রেসিপি একটা। তো এখানে আমি এটা রান্না করে নিচ্ছি, আর এর ফুল ভিডিওটা আপনারা আমার রান্নার চ্যানেলে পেয়ে যাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা উস্তের একঘেয়েমি ভাজি খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন, তারা চাইলে এভাবে যে কোনো জ্যান্ত মাছ দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। আর এই যে এখানে আমার উস্তে দিয়ে কই মাছ চচ্চড়ি যেটা বলেন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল রান্নাটা, এই জন্য বললাম। আর যেহেতু আমার গাছের টাটকা উস্তে ছিল এই জন্য আরও বেশি ভালো লেগেছে। আর চেষ্টা করবেন একটু তাজা তাজা উস্তেগুলো ব্যবহার করতে, তাহলে আপনারা স্বাদ 100% পাবেন। আর এই রান্নাটা দেখতে হলে অবশ্যই আমার কুকিং চ্যানেল মমতা মুস্তারিস কুকিংয়ে গিয়ে আপনাদেরকে ঘুরে আসতে হবে, আমি সেখানে ডিটেলস দেখানোর চেষ্টা করেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কই মাছ, কই মাছগুলোকেও ভুনা করে নিব। আমাদের যশোর মাছ চাষ শিল্প এলাকা হওয়ায় ভিত্তিক এলাকা হওয়ায় কথাটা কেমন যেন হয়ে গেল এলোমেলো। চাষের মাছই খুব বেশি পাওয়া যায়, আর যেহেতু নিজেদের চাষের এই জন্যে স্বাদের খুব একটা হেরফের হয় না, আলহামদুলিল্লাহ। দেশি মাছ বা দেশি মাছের যে স্বাদ সেটা তো খুব মিস করি, তারপরেও চাষের মাছ যে একেবারে সেই হিসাবে খারাপ হয় না। তো রান্নাবাড়া শেষ করে এখানে আমি কিছু থালা বাটি হয়েছে সেগুলো ধুয়ে নিচ্ছি, আর হাতে কিছু সময় থাকার কারণে আর অনেকদিন যাবত দেখতে পাচ্ছিলাম আমার এই সুইচ বোর্ডগুলো অনেক নোংরা হয়ে আছে, তাই চেষ্টা করছিলাম একটু পরিষ্কার করে নেওয়ার। তো আপনারা ভেজা কাপড় দিয়ে কখনো এটা ট্রাই করবেন না এভাবে মুছে নিতে, আর যদিও মুছে নিতে হয় অবশ্যই সুইচ বোর্ডটা বন্ধ করে নেবেন।
যে ফিউজ অপশনটা আছে ওইটা খুলে নেবেন। চেষ্টা করবেন শুকনা কাপড় দিয়ে মোছার, ভেজা কাপড় কারেন্টের জিনিসে ব্যবহার না করাই ভালো। আর আমার ড্রেসিং টেবিলের এই অংশটাতে আমার বাচ্চাদের কিছু খাবার রাখি আমি, তো ভাবলাম হাতে যখন সময় আছে আর একটু মুছে নেওয়াই যেতে পারে। কিছুদিন যাবত এই জায়গাটা ক্লিন করা হয় না, খাবার দাবার থাকে বাচ্চাদের, তো তাই যেই ভাবা সেই কাজ, তাড়াহুড়া করে যতটুকু পারি করে নিচ্ছি। বাচ্চাদের স্পেস যেহেতু খুব বেশি নোংরা করে আর খুব বেশি ময়লাও হয়, একটা খাবার নিতে গেলে আর একটা খাবার ফেলবে, সেটাকে ভাঙবে, এটাই স্বাভাবিক। তো খাবার থেকে নষ্ট হয় জিনিস বেশি, চেষ্টা করি জিনিস যাতে নষ্ট না করে সেইভাবে নিজের হাতে করে সমস্ত কিছু গুছিয়ে দিতে। আর এই যে আমি আমার ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি, এটাও কিন্তু হালকা ভেজা কাপড়, খুব বেশি অনেক বেশি ভেজা কাপড় না, যেহেতু এটা ফ্লাইউড বা পার্টেক্সের তৈরি, তো এতে কিন্তু বেশি পানি লাগলে জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশিই থাকে। তো চেষ্টা করবেন প্রত্যেকেই শুকনা কাপড় ব্যবহার করে যে সমস্ত ফার্নিচার মুছে নেওয়ার। তো আজ যেটা হয়েছে, অন্যদিন সমস্ত ঘরবাড়ি পরিষ্কার করে ক্লিন করে তারপর রান্না করতে যাই, আজ হয়েছে উল্টা। আজ তাড়াতাড়ি করে রান্না করে এসে পরে ক্লিনিং করতে বসেছি, আর ঘরবাড়ি ক্লিনিংয়ের কাজে সময় যে এত দ্রুত চলে যায় বা কখন চলে যায় টেরই পাওয়া যায় না। তো দুপুর গড়িয়ে সন্ধ্যা, প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়নি তো, আর তখন আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিচ্ছি, বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, আমি নিজে খেয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার কই মাছটা, এত মজা হয়েছিল কই মাছ রান্নাটা বলে বোঝানো যাবে না আপনাদেরকে। তো অবশ্যই আপনারা যারা কই মাছের রেসিপি চান সহজ উপায়ে অল্প মশলায়, তারা অবশ্যই চেষ্টা করবেন আমার কুকিং চ্যানেলে গিয়ে আমার কই মাছ ভুনার রেসিপিটা একবার হলেও দেখে আসতে। আমি জানি না আজ আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিতে ভুলে যাবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে প্রেস করে রাখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।